আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই এবং মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে ঈদুল আজহার পরবর্তীতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটা ভিডিওতে। তবে এই ভিডিওতে কোনো মালয়েশিয়ান ইমিগ্রেশনের নিউজ নয় এবং লেখাপড়া বিষয়ক কোনো সংবাদ নয়। আজকে ঈদের এই কয়েকদিন, 3 দিনে কুরবানির মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছি, সেজন্য আজকে আমরা মাছ খাবো। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে ঘরে বসে কিভাবে ইক্কান তিগা রাসা তৈরি করা যায়, মালয়েশিয়ার খুব জনপ্রিয় একটি খাবার এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে এই খাবারটা খুব বেশি চলে, ইক্কান তিগা রাসা। আজকে আমরা ইক্কান সিয়াকাপ তিগা রাসা করব। এটি রেস্টুরেন্টে খেতে অনেক টাকা লাগে, সেজন্য আজকে নিয়ত করেছি আমরা বাসায় এটা তৈরি করব। তো কিভাবে তৈরি করতে হয়, কি কি মশলা লাগে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, আপনারাও চাইলে আপনাদের অবসরে এটি তৈরি করতে পারেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাছ আছে, এটি বাংলাদেশে বলে কোরাল মাছ আর মালয়েশিয়াতে বলে ইক্কান সিয়াকাপ। এটিকে আমরা তিগা রাসায় রান্না করব। তিগা রাসা মানে মালয়েশিয়া শব্দ, এটিকে তিগা রাসা মানে তিনটি স্বাদে, টক ঝাল মিষ্টি, এই তিনটি স্বাদে আমরা এটি প্রিপারেশন করব। তাহলে আপনারা দেখুন যে কিভাবে এটা তৈরি করতে হয় খুব সহজেই। ওকে প্রিয় দর্শক, ইক্কান তিগা রাসা রান্না করতে যে সমস্ত উপকরণগুলো লাগে আপনাদের সাথে একটু শেয়ার করব, যে উপকরণগুলো এক্সট্রা লাগে তার মধ্যে প্রথমে আমরা দেখছি এখানে আছে কিছু আনারস কুচি করে রেখেছি, এপাশে আছে কিছু টমেটো এবং কিছু কুচি করে রাখতে হবে শসা, কিছু গাজর এবং এখানে আমরা রেখেছি কিছু আপেল। তো আপেলটা আপনারা ইচ্ছা করলে দিলে দিতেও পারেন, নাও পারেন। এবং এখানে আমাদের আছে কিছু লেবু এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু লাগবে পেঁয়াজ কুচি, এপাশে আছে আদা, এপাশে আছে রসুন। এবং এক্সট্রা একটা জিনিস লাগবে, সেটা হলো মালয়েশিয়াতে বিভিন্ন জায়গা পাওয়া যায়, মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সব জায়গাতে পাওয়া যায় তিগা রাসার একটা সস আছে, ইকান তিগা রাসার যে সস, এটি বাজারের যে কোনো জায়গা পাওয়া যায়, আপনারা এখান থেকে মিনি মার্কেট থেকে কিনতে পারবেন। এখানে লেখা আছে সস তিগা রাসা, এই সসটি আপনারা যে কোনো দোকান থেকে নিতে পারেন, অথবা যদি আপনারা বাংলাদেশ বা অন্য কোথাতেও রান্না করেন তাহলে সস তৈরি করা আহামরি কোনো ব্যাপার না। এখানে টমেটো এবং কিছু চিলি সস মিক্স করা আছে, এটাই, তাছাড়া এর মধ্যে আহামরি কোনো কিছু না। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট পর্বে। আমাদের এই তিগা রাসাটি তৈরি করতে হয় দুইটি পর্বে, প্রথমে তো মাছটাকে ভেজে নিতে হয়, পরবর্তীতে আলাদা সস তৈরি করতে হয়। আসুন আমরা প্রথমে মাছটাকে ভেজে নিই। ওকে প্রিয় দর্শক, এবার আমরা মাছটিকে প্রথমে যেহেতু ভাজতে হবে, ভাজার পূর্বে নর্মালি এমনি নর্মালি মাছ ভাজার সময় আমরা যেই রকম হলুদ এবং কিছু পরিমাণ লবণ দিয়ে প্রথমে মাছটাকে সুন্দর করে ভাজতে হবে। প্রথমে আমরা একটু মিক্স করে নেই, মাছটার শরীরে হলুদ এবং লবণটি সুন্দর করে মিক্স করে নিই। এবারে আমাদের মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে, সেক্ষেত্রে আমরা এরকম সুন্দর একটা প্যানের ভিতরে দিতে পারি, তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে সেজন্য একটু ভয় ভয় লাগতেছে, আমরা সেক্ষেত্রে একটা চামচের মাধ্যমে আমরা ঈদ দিতে পারি, যেহেতু আমরা সবসময় রান্না করি না, মাছ তেলটা অনেক ছিটে শরীরে আসতে পারে, সেক্ষেত্রে আমরা একটা চামচের মাধ্যমে মাছটি সুন্দর করে ওখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন মাছটি তেলের মধ্যে, আমাদের মাছটি একটু বড় সেজন্য পুরাটা কভার করতে পারিনি, এভাবে কিছুক্ষণ সময় এপি এবং পরবর্তীতে মাছটি উল্টাতে হবে। ওকে, এভাবে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে নিচে মোটা আমাকে একটু ভাজা হয়ে গেছে, এরপর মাছটিকে উল্টে দিতে হবে। ওকে, এভাবেই আমরা এপি টু পিট করে দুই পিটেই মোটামুটি ভেজে ফেললাম, এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন মাছটিকে সুন্দর একটা ট্রের ভিতরে আমাদের রাখতে হবে, উঠিয়ে ফেলবো, সেক্ষেত্রে আমাদের বড় একটি ট্রে নিতে হবে যেন সুন্দর করে মাছটি সম্পূর্ণ শুয়ে রাখা যায়। ওকে, এবার আমরা যেটি করতে হবে তিগার আসার জন্য সস তৈরি করতে হবে, সস তৈরি করতে আপনারা যে কোনো প্যান ব্যবহার করতে পারেন, যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন, কড়াইটি গরম হলে পরিমাণ মতো একটু কুকিং অয়েল দিয়ে নেবেন, পরিমাণ মতো একটু কুকিং অয়েল দেবেন। ওকে, তেলটি মোটামুটি গরম হয়ে গেছে, আমরা
আমাদের মতো স্টাইল করছি, সবার রেসিপি যে একরকম হবে তা না। আমরা হালকা কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, ওকে। আমরা পেঁয়াজ একটু হওয়ার পরেই আমরা দিয়ে দেবো রসুনের গুঁড়া, রসুন বাটা। এরপরে আমরা দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো দিয়ে দেবো। আমাদের কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে, ওকে। এবার আমাদের দিতে হবে সস। প্রথমে আপনাদের দেখাইছিলাম যে তিগা রাসার যে সসটি আছে, সেই সসটি এখন যেহেতু এটা রেডিমেড সস, আমরা ওই বিভিন্ন রকমের সস নর্মালদের মতো আর দিব না, শুধুমাত্র এই একটি সস দিলেই হবে ইনশাল্লাহ, ওকে। আমরা মোটামুটি সসটি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখন আমাদের সসটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটা ইচ্ছা মতো অনেকেই দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমরা কিছু লেবু এখানে দিয়ে দিতে পারি, লেবুর একটু পানি দিতে পারি, সেটা আপনাদের উপরে নির্ভর করে, আপনারা যদি দেন দিতে পারেন। আমাদের সসটি মোটামুটি তৈরি হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেন সসটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। এখন এখন আমরা যেটি দিব সেটি হলো, আমরা এখন এখানে দেব আমাদের আরও কিছু মশলা আছে, গাজর, ইচ্ছামতো আমরা গাজর দিয়ে দেব। গাজরটা তো একটু শক্ত, সেজন্য গাজরটা একটু আগে দিয়ে নিলাম। আমরা যেহেতু শশাটা দিলাম, গাজর দিলাম, আমরা সবজি একটু বেশি খেতে চাচ্ছি, সেজন্য আমরা কিন্তু শশা গাজর এসবের পরিমাণ একটু তুলনামূলকভাবে বেশি দিচ্ছি। শশা গাজর দেওয়ার পরে ভাবে কিছু নাড়তে হবে। প্রিয় দর্শক, আমাদের একটা জিনিস পূর্বে ভুল হয়ে গেছে, সমস্যা নেই, এখনও দেওয়া যাবে। আমরা কিছু করে এবার চিনি দিচ্ছি, এখানে কিছু চিনি দিতে হবে, যাতে আমাদের বলছি আমাদের এটা তিগা রাসা, মানে তিনটি ভিন্ন স্বাদ, টক ঝাল মিষ্টি। টকের জন্য আমরা লেবু দিয়েছি, এরপরে যে সস থাকে সসের মধ্যে অনেকগুলো টক জাতীয় মশলা দেওয়া আছে, আমরা লেবু দিয়েছি। ঝালের জন্য তো মরিচ আছেই, এরপর আমরা একটু চিনি দিয়ে নিলাম যাতে সসটা সুন্দর হয়। এভাবে কিছুক্ষণ নাড়তে হবে, যেহেতু শশা আর গাজরটা একটু শক্ত। আমরা আরও কিছু মশলা দেব, যেরকম কিছু আপেল কুচি এবং কিছু আনারস দেব, একটু এটা একটু হওয়ার পরে দেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গাজর এবং শশাও সসটার সাথে সুন্দর করে মিশে গেছে। এখন আমরা যেটি দেব, এটা অনেকেই দিলে দিতে পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। কিছু আমরা আপেল কুচি দিব, এখন আপেল কুচি দেবো, কিছু আপেল কুচি দিয়েও কিন্তু সুন্দর করে আবার সসটার সাথে মিশিয়ে ফেলবো, যাতে পুরো সসটা সুন্দর করে মিশে যায়। কিছুক্ষণ সময় একটু নাড়তে হবে, মোটামুটি 1 মিনিট বা 2 মিনিট। প্রিয় দর্শক, এভাবে 1 মিনিট নাড়ার পরে কিন্তু আবার এখন যেটা দিয়ে দেবো, কিছু আনারস দিয়ে দেবো, আনারস কুচি দিয়ে দেবো, যেটা খুবই দরকারি। আনারস না দিলে ইকান তিগা রাসা কিন্তু খুব মজা হয় না। আনারস কুচি দিতে হবে, সুন্দর করে কুচি কুচি করে রাখা আনারসটাও দিতে হবে। এরপরেও 1 মিনিটের মতো আবার নাড়তে হবে সবগুলো। এভাবে আবার 1 মিনিট সসটার সাথে সুন্দর করে মিশাতে হবে। দর্শক, এভাবে কিছুক্ষণ নাড়ার পরে ফাইনালি আমরা যে জিনিসটি দেব, আমাদের টমেটো, টমেটোটা একটু দিয়ে দিব এখানে, টমেটোর কুচিটাও সুন্দর করে মিশিয়ে ফেলবো আমাদের এই সসটার সাথে। দর্শক, আপনারা জানেন না কীরকম সেন্ট বের হয়েছে, এখন যে ফ্লেভারটা আসছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এত সুন্দর ঘ্রাণ আসছে সসটি থেকে, আপনাদের দেখাতে পারছে না, দুঃখিত, কিন্তু খুব সুন্দর হয়েছে ঘ্রাণটা। এভাবে কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু আমাদের মোটামুটি শেষ। আমরা একটু লবণটা চেক করে নিই, দেখি কী অবস্থা। জি আলহামদুলিল্লাহ, লবণ ঠিক আছে।
আপনার বাসাতেও ট্রাই করতে পারেন। এটা আহামরি কোনো কিছু না, এরকম বড় একটা মাছ মালয়েশিয়াতে যে কোনো দোকানে খেতে গেলে 75-80 টাকা লাগে, আবার ভালো রেস্টুরেন্টে গেলে 100 টাকার উপরে লাগে। কিন্তু আমরা এখান থেকে বাজার থেকে কিনে আনছি একটি মাছ, 1 কেজি ওজনের একটি মাছ মাত্র 20 টাকা দিয়ে। এরপরে এই ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করতে খুব কিন্তু বেশি টাকা লাগে নাই, অর্থাৎ ঘরোয়া পরিবেশে সুন্দর করে রান্না করা যায়। যাই হোক, এখন আমরা মাছটির উপরে আমাদের সসটি ঢেলে দিব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের মাছটি তো আগেই রেডি হয়ে গেছে, পরবর্তীতে আমাদের সসটি আপনাদের সামনে রেডি করলাম। এখন আমরা শুধু সসটি মাছের উপর দিয়ে ঢেলে দেবো, সুন্দর করে ঢেলে দেই। ওকে, সুন্দর করে সসগুলো মাছের উপরে সুন্দর করে ঢেলে দেব, সুন্দর করে ঢেলে দেব। আমরা তো চা ঢালা শিখিনি, সস ঢালা শিখেছি। সুন্দর করে এভাবে মাছের মাথা দিয়ে শুরু করে এভাবে, আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন। এটা আমাদের মোটামুটি সুন্দর হয়েছে, আমরা এটাই মোটামুটি এনজয় করবো ইনশাল্লাহ। ওকে, দেখেন কত সুন্দর হয়েছে। আপনার রেস্টুরেন্টে 100 রিংগিত দিয়ে যেটা খাবেন সেটা কিন্তু বাসায় আপনাদের নিজেদের মতো করে তৈরি করতে পারেন খুব কম সময়ে। এটি সুন্দর দেখার জন্য আমরা অনেক সময় এখানে লেটুস পাতা দিই, বা আমরা একদম মাছের উপর দিই, ধনে পাতা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই মোটামুটি আজকে আমাদের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা মাছটি খাবো ইনশাল্লাহ। আপনাদেরকে খাওয়াতে পারছি না, একসাথে রাখতে পারছি না, সেজন্য দুঃখিত। আর একটু সুন্দর দেখার জন্য আমরা এখানে সুন্দর করে লেবুগুলো দিতে পারি, জাস্ট এটা শুধু শুধুমাত্র একটু সুন্দর দেখার জন্য। আরও আরও অনেক রকমের ডিজাইন করা যায়, কিন্তু এই মুহূর্তে তার করতে পারছি না। যাই হোক, এই মোটামুটি আজকে আমাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হলো, এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডদেরকেও জানার সুযোগ করে দেবেন, যাতে তারাও বাসায় বসে নিজেরা সুন্দর করে এই রেসিপিটি ট্রাই করতে পারে ইনশাল্লাহ। ওকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে হয়তো আবার নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।